সংলাপ সফল ও ফলপ্রসূ না হলে জাতির জন্য অমঙ্গল অপেক্ষা করছে। ভয়াবহ পরিস্থিতি এড়াতে হলে দুপক্ষের অনুর অবস্থান পরিবর্তন করতে হবে, সমসাময়িক রাজনীতি ও সংলাপ নিয়ে মূল্যায়ন বিশিষ্টজনদের। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সংলাপে রাজনৈতিক বরফ গলছে, দাবি উত্থাপন নাকচ আবার মেনে নেওয়া, এসব কিছুকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তারা এও বলছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংলাপে সফলতা নেই। এটাকে আমি সংলাপ না বলে আলোচনা সভা বলবো। এতে ফটো সেশন হয়েছে, এতে অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। তো সংলাপ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো পর্দার অন্তরালে ক্ষুদ্র পরিসরে বিষয়ভিত্তিক আলোচনা হয়। যে এই ধরনের সংলাপে বসে সেই সংলাপ যখন সফল হয় না তখন কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি দাঁড়ায়, কারণ অতীতের ঘটনাবলী থেকে কিছুটা শিক্ষা নেওয়া দরকার। বিশ্লেষকরা বলছেন মূল চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন করা, কারণ কমিশন নিয়ে অনাস্থা আছে সরকার ছাড়া সব পক্ষের। আমরা আশাবাদী হতে চাই যে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে এবং নির্বাচন কমিশন সুযোগ দেবে। হঠাৎ করে হুট করে তারা নির্বাচিত ঘোষণা না করে এই প্রক্রিয়াটা যাতে অব্যাহত থাকে, অব্যাহত থেকে একটা সমঝোতা পৌঁছা যায়। সরকার এটা জেনেও যদি দেখেন যে তারা এই দাবি না মেনে আর একটা নির্বাচনের ব্যবস্থা করে ফেলি এবং নির্বাচন কমিশনকে দিয়ে যদি সেইটা করানো হয় তাহলে পরে জাতির জন্য খুব বড় রকমের ক্ষতির কারণ হবে। এখন সময় খুব কম, এই অল্প সময়ের ভিতরেই সরকার, নির্বাচন কমিশন, বিরোধী দল এদের মধ্যে একটা সমঝোতায় আসতেই হবে। দুপক্ষের মাঝামাঝি আসার ইচ্ছা প্রবল না থাকলে করছেন রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হবার শঙ্কাও। এখন যদি এবারের এই সংলাপ কোনো কারণে ব্যর্থ হয় সে দায় দায়িত্ব দুই পক্ষের উপরেই পড়বে। জনগণও কিন্তু তাকিয়ে আছে এদের দিকে, এরা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু জনগণ অত্যন্ত হতাশ হবে। তো আমরা আশাবাদী হয়ে চাই এবং আমাদের আশাটা বাস্তবে রূপায়িত হবে কি না তা নির্ভর করবে সদিচ্ছা, নেতৃত্ব এবং একই সাথে যে ছাড় দেওয়ার মানসিকতা, তা আমরা আমাদের রাজনীতিবিদদের থেকে তাই আশা করি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।